দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন, যেদিন কি হয় নাই, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়ে গেছে, আর ফেরেশতা আপনার কোনো গুনাহ লেখে নাই, এদিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। চোখের গুনাহ লেখে নাই, কানের গুনাহ লেখে নাই, জবানের গুনাহ লেখে নাই, হাতের গুনাহ লেখে নাই, পায়ের গুনাহ লেখে নাই, লজ্জাস্থানের গুনাহ লেখে নাই, সুবহানাল্লাহ, মাল কামাই করার লাইনে গুনাহ লেখে নাই, মাল খরচের লাইনে গুনাহ লেখে নাই, মাল কামাইয়ের লাইনে গুনাহ লেখে নাই, মাল খরচের লাইনে গুনাহ লেখে নাই, কোনো নিয়তের সংকল্পের লাইনে গুনাহ লেখে নাই। যেদিন আমার ব্যক্তিগত জীবনের কোনো গুনাহ লেখে নাই, আমার সমাজ জীবনের কোনো গুনাহ লেখে নাই, আমার পারিবারিক জীবনের কোনো গুনাহ লেখে নাই, আমার ছেলে মেয়েদের মামলা কোনো গুনাহ লেখে নাই, আমার ছেলে মেয়েদের মামলা কোনো গুনাহ লেখে নাই, মেয়েটা কক্সবাজার যাবে, ঘুরতে যাবে, আপনি টাকা দিয়ে দিলেন সুন্দর মতো, আপনি মনে করেছেন আপনার কিছু হয় নাই, না আপনার যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, নাউজুবিল্লাহ বলেন না, কি হয় বাস্তব না বাস্তব? যান মামাতে, মামা ব্রিজে যান, রাত একটা, রাত দুইটা, রাত তিনটা, দেখেন মোটর সাইকেল যাত্রা বাড়ি থেকে মামা পর্যন্ত কত হাজার মোটর সাইকেল আছে, কত হাজার মোটর সাইকেলের পেছনে ভিন্ন ভিন্ন নারী আছে, দেখেন দেখেন, রেডি থাকেন রেডি থাকেন, হ্যাঁ আমেলা তুলনা আছে বা রেডি থাকেন, এই মেয়ের হাতে আপনি দুনিয়াতে কি পরিমাণ লাঞ্ছিত হবেন রেডি থাকেন, এই ছেলের হাতে আপনি দুনিয়াতে কি পরিমাণ লাঞ্ছিত হবেন রেডি থাকেন, রেডি থাকেন, কি বলছি বল, গতকাল রাত্রে মনে হয় একটার দিকে আমাকে এত মেয়ে কেউ একটা হুজুর ছেলেটা তো এমন, তা আমি বললাম আপনি কি করেন, এটা এটা নামাজ পড়ে আমাকে ফোন দিয়েছেন, আমাকে কিছু জানি আপনি নাকি অনেক কিছু পারেন, আমি হ্যাঁ আমি সমস্যার সমাধান দিতে জানি, আপনি নামাজ শুরু করেন কি বাহার হাল আল্লাহ মাফ করে দি, নিজেদের সন্তানদেরকে বাঁচানো উচিত কিনা বলে, হ্যাঁ সন্তানদেরকে ছেলেকে বাঁচানো উচিত কিনা, মেয়েকে বাঁচানো উচিত কিনা বলেন, আপনাদের এইদিকে হাতির ঝিল লেকের পাশে জিন্সের প্যান্টার গেঞ্জি পরা এই মেয়েগুলোর জিন্সের প্যান্টার গেঞ্জি ওরা কিনছে না বাবা কিনছে, আর যদি ওরা কিনে থাকে টাকা দিছে কি, স্বামী আসেন দূর, স্বামী তো বহুত আগে মরে গেছে, 37 বয়স, বিয়ে হয়েছে নি অনেক কি বিয়ে লিঙ্গের হবে যা, আর যারা ওখানে যায় তাদেরকে বিয়ে হবে, আর দুইটা দুইটা দিক বিয়ে হইলে ওখানে যা, আর দুই নম্বর যারা ওখানে যায় তাদেরকে আর বিয়ে হয়, এরা হলো আমিলাতুন নাসিবা, এই জন্য ওই দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন, যেদিন দেখবেন এলাকার মেম্বার ওয়ার্ডের মেম্বার হয়েছে মেম্বার, ওই নোয়াখালীর পরে একটা থানার নাম বলেন না, চর চর সুবর্ণ চর, আবার তারা নিয়ে মাইন্ড করো, আচ্ছা হাতি আন্দাজ চর, বিদ্যুৎও নাই, গ্যাসও নাই, কারেন্টও নাই, কিছু নাই, ওখানে একজন মেম্বার হয়েছে, তো মেম্বারের দিন তারা ফুলের তোলা দিতে, কি বলে বলেন না, আমার জীবনের শ্রেষ্ঠ এমন একটা দিন জন্য আমি অপেক্ষায় ছিলাম গত 40 বছর ধরে, এটা আমার জীবনে হাসবে আমি অপেক্ষায় ছিলাম, ফেরেশতাকে অপেক্ষায় থাক, কি কি পরিমাণ আমেলাতুন নাসে, ওই দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন, যেদিন নামাজ ছুটে নাই আর রোজার মাসে নেই, ওই দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন, রোজাও হয়ে গেছে নামাজও হয়ে গেছে, ফেরেশতা কোনো গুনাহ লেখে নাই, আহ যদি জীবনের 70 বছর এমন হয়, 40টা বছর এমন হয়, আল্লাহ আমাদের প্রত্যেকের বাকি দিন শ্রেষ্ঠ দিন বানিয়ে দেন, যদি আপনার এমন দিন যায় যেদিন আপনার ফেরেশতা আপনার গুনাহ লেখে নাই, হাশর ময়দানে গিয়ে দেখবেন আরাফার দিনের চেয়ে শ্রেষ্ঠ, হাশর ময়দানে গিয়ে দেখবেন লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ, আচ্ছা কতটা সহজ, আজকের সারাদিন শুধুই তো পাঁচ ওয়াক্ত নামাজ রোজা আছে,
আজকে সারাদিন কি জাকাত দিতে হবে আপনাকে? আজকে সারাদিন কি হজ করতে হবে আপনাকে? আজকে কি এই মুহূর্তে আপনাকে জিহাদে যেতে হবে? তা আপনার জন্য আজকের কাজ থাকবে। এরপরে কি কাজ? গুনাহ থেকে তা আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হয়ে গেল। কি ভাব, আমার জীবনের কি হয়ে গেল? শ্রেষ্ঠ দিন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন সেদিন কতক চেহারা হবে বড় বড় আনন্দ আনন্দে বিভোর, সেদিন কতক চেহারা হবে বড় হাস্য উজ্জ্বল, সেদিন কতক চেহারা হবে আনন্দে আনন্দে বিভোর। কি দিয়ে তর্জমা করবেন এই আনন্দের বহিঃপ্রকাশ? আপনি কি দিয়ে ঘটাবেন? যখন দেখবে কোটি কোটি মানুষ, কেউ ঘামের মধ্যে হাঁটু পর্যন্ত, কেউ ঘামের মধ্যে কামর পর্যন্ত, কেউ বা রক্তের মধ্যে ভাসে, কেউ বা চেহারা শুয়ারের মতো, কেউ বা চেহারা কুকুরের মতো, কেউ বা চেহারা বানরের মতো, কেউ বা চেহারা ব্যাঙের মতো। যারা জাতিকে ব্যাঙের নাচ শিখাচ্ছেন, ব্যাঙের নাচ শিখাচ্ছেন, যদি আপনার চেহারা ব্যাঙের মতো হয় কি হবে অবস্থা? কাদের চেহারা হবে ব্যাঙের মতো, কাদের চেহারা হবে বিষাক্ত সাপের মতো? এই দৃশ্যের সময় যখন যার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, তখন কেমন হবে দৃশ্যটা? একদিকে কোটি কোটি মানুষ শুয়ারের চেহারা, কোটি কোটি মানুষ কুকুরের চেহারা, আর আরেক দিকে যদি কিছু মানুষ হয় আপনি যদি হন চাঁদের মতো, কি হবে? আচ্ছা সেদিনের প্রফুল্লতা কেমন হবে? পৃথিবী কি কেউ কাউকে বোঝাতে পারবে এই শব্দ? সেদিন কত চেহারা হবে বড় হাস্য উজ্জ্বল, বড় আনন্দে 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 ঘন দিন। ওই দিন হবে তার জীবনে কতটা খুশির দিন। এই জন্য মোমেনের খুশির দিন হবে ওই দিন যেদিন আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নাম থেকে বেঁচে সোজা জান্নাতে চলে যাও। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যেদিন তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে সেদিন তুমি নিজেই বলবা হ্যাঁ আমি আজকে হয়ে গেছি কামিয়াব। তখন তুমি বলবা এদিনের জন্যই আমি অপেক্ষা ছিলাম, এদিনের বিশ্বাসেই আমি ছিলাম, এদিনের প্রস্তুতিতেই আমি ছিলাম, এদিনের উপরে আমি ইয়াকিন বানিয়েছিলাম, এদিনের জন্যই আমি নামাজ ছাড়ি নাই, এদিনের জন্যই রোজা ছাড়ি নাই, এদিনের জন্যই যাকাত ছাড়ি নাই, এদিনের জন্যই হজ করেছি, এদিনের জন্যই পর্দা করেছি, এদিনের জন্যই পর্দা করেছি, আলহামদুলিল্লাহ। যদি এমন দু চোখ নসিব হয়ে যেত যে দু চোখ না ফোন মানি করে না, কেমন হইতো? রাস্তায় বেরোলে জিব্রি মুসাফা করত, রাস্তায় বেরোলে জিব্রি মুসাফা করত, রাস্তায় বের হলে জিব্রিল মুসাফা করত, ফেরেশতাদের লাইন ধরে যেত, লাইন ধরে যেত। উজুহুন ইয়াউমাইদিন নাইমা, সেদিন কতক চেহারা হবে বড় হাস্য উজ্জ্বল। এরা কেমন হবে? লিসাইহা রাদিয়া, জীবনে যতগুলো ঈমান আমল করেছে, ঈমানের সাথে যতগুলো আমল করেছে, একটা একটা আমল তার মনে হয়ে যাবে, একটা আমল একটা একটা আমলের বিনিময় দেখে দেখে সে খুশি হয়ে থাকবে। আচ্ছা কি পরিমাণ খুশি হবে? ইস, যদি বেতন ছাড়া জুমা পড়াই কেমন? আমার আজকের জুমা হয়তো $1,00,000, কিন্তু বেতনে গজব করছি, বেতনে গজব করছি, টিয়া গজব করছি, বলেন টাকা গজব করছে, টাকা কি করছে? টাকা গজব করে দিছে, টাকার নেশা গজব করে দিছে, বলেন না বাস্তব না বাস্তব, টাকার নেশা কি করে দিছে? একবার কালেমায়ে তৈয়বার পুরস্কার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবারের পুরস্কার যখন দেখবে তখন কেমন মনে হবে? একটা সেজদার বিনিময় যখন দেখবে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, তো কেমন হবে? একবার সুবহানাল্লাহ যখন দেখবি উহুদের চেয়েও ভারী, তো কেমন হবে? এগুলো সত্য কথা না মিথ্যে কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, সেদিন কত চেহারা হবে বড় হাস্য উজ্জ্বল, বড় হাস্য উজ্জ্বল।
লিসাইহা রাদিয়া জীবনে ইমানের সাথে যত চেষ্টা করেছে ইমানের সাথে ফজর ইমানের সাথে যোহর ইমানের সাথে আসর ইমানের সাথে মাগরিব ইমানের সাথে ঈশা ইমানের সাথে চন্দ্রের রোজা ইমানের সাথে নিজের হালাল মাল হালাল নিজের হালাল কামাই থেকে যাকাত ইমানের সাথে হালাল কামাই থেকে মসজিদে দেওয়া ইমানের সাথে হালাল কামাই থেকে মাদ্রাসা দেওয়া ইমানের সাথে হালাল কামাই থেকে ইতিমাত বিধবাকে দেওয়া আল্লাহু আকবার কবিরা এক টাকার পুরস্কার যখন দেখবে হাসরে মাঠে তখন বলবে আল্লাহ যদি জানতাম জীবনের সব দিয়ে আসতাম লিসাইহা রাদিয়া বলেন নিজেদের চেষ্টার উপরে এরা বড় খুশি হবে এর বিপরীত হবে কি আমিলাতুন নাসিবা আর এখানে হবে কি লিসাইহা রাদিয়া এবার আল্লাহ তাআলা বলেন ওখানে বলেছেন তাসলা নারান হামিয়া ওখানে বলেছেন তাসলা নারান হামিয়া জ্বলন্ত অগ্নিতে ঢুকবে এখানে বলেন ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ সুউচ্চ প্রাসাদে এরা ঢুকে যাবে জানি না আপনাদের কারোর আছে কিনা বুরুজ দুবাইতে যদি আপনার একটা ফ্ল্যাট থাকতো আপনি কেমন থাকতেন বুরুজ আজকে আমার যেখানে দাওয়াত তার বুরুজ খলিফার তো ফ্ল্যাট আছে আজকে আমার যেখানে দাওয়াত কি সাধারণ বলছি দুবাইতে তার 10টা বাড়ি আল্লাহ আজিজ সাহেবের হায়াতের মধ্যে বরকত পাবেন ইনি বলেন যে হুজুর হুজুর না আজিজ সাহেব বলেন যে হুজুর আমি 20,000 কোটি টাকার মালিক বাকি মজার বিষয় হলো আমার এই টাকাতে একটা টাকা সুদ নেই কি পরিমাণ আশ্চর্য খবর এটা প্রধানমন্ত্রী পদক দিবেন 30 তারিখে অনুষ্ঠান প্রধানমন্ত্রী ওনাকে এবার মতো 7 বার পদক দিবেন এই সপ্তমবারের মতো আগামী 30 তারিখ আচ্ছা লিসাইহা রাদিয়া এমন একটা বাড়ি যদি আপনার হয়ে যেত তো আপনি কি পরিমাণ খুশি হইতেন আর এই জাতীয় বাড়ি যদি ফি জান্নাতিন আলিয়া এটা যদি কোটি কোটি জান্নাতে আলিয়া হয় প্রতিটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয় প্রতিটা বাড়ি একটা ইট যদি স্বর্ণের হয় আরেকটা ইট যদি রৌপ্যের হয় প্রতিটা বাড়ির ফ্লোর যদি জাফরানের হয় প্রতিটা বাড়ির মিলাওয়ার যদি মিশকে আম্বারের হয় তো কেমন হবে খুশিটা বলবেন হুজুর এগুলো আবার কথা যদি অবান্তর আপনার কাছে মনে হয় আপনি মরে দেখতে পারেন বলেন না আপনি কি দেখতে পারেন আপনি মরে দেখতে পারেন ফি জান্নাতিন আলিয়া সেদিন আপনি সুউচ্চ জান্নাতে প্রবেশ করবেন লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে আর কোনো খারাপ কথা শুনবেন না সেখানে আর জঙ্গিবাদ এসব তো শুনবেন না সেখানে আর কোনো খারাপ কথা তুমি আর শুনবে না অপছন্দনীয় কোনো কথা সেখানে আর শুনবে না সেখানে আর মিথ্যে কথা শুনবে না সেখানে আর ঢোকাবাজির কথা শুনবে না সেখানে আর গালিগালাজ শুনবে না সেখানে আর সন্ত্রাসী এই কথা শুনবে না সেখানে আর ওহাবি এই কথা শুনবে না আজি লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া সেখানে প্রবাহমান হবে প্রবাহিত হবে আইনুন জারিয়া প্রবাহিত ঝর্ণাধারা প্রবাহিত বাড়িধারা আমার নতুন কিতাব আসতেছে আলহামদুলিল্লাহ কালকে তার নাম রাখছি রহমতের ঝর্ণাধারা এটা হবে 100 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আজকে কালকে সাফাতে চলে রহমতের বাড়িধারা এটার নাম কি রহমতের আমি দিদি বাড়িধারা রহমতের বাড়িধারা এটা মূল কিতাব আল ওয়াবিল সাইয়্যিব এটা অর্থ হলো রহমতের বাড়িধারা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আলহামদুলিল্লাহ আমরা বাংলা করেছি লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে তুমি এ জাতীয় কোনো অনর্থক কথা শুনবে না ফিহা আইনুন জারিয়া প্রবাহিত নহর হবে কেমন হবে নহরগুলো আর কক্সবাজার যাওয়া লাগবে না এখন তো কক্সবাজার যায় আর তখন সাগর তোমার পাশে আসে কি হবে জানেন যেমন আপনি যাবেন বন্ধুর বাসা আপনি আপনার দোস্তের বাসা যাবেন জান্নাতে আপনি বলবেন দুধের নহরটা আমার সাথে আসে তো দুধের নহরটা লিক লিক করে আপনার সাথে 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 চলে যাবে আচ্ছা কি শরাবের নহরটাকে বলবেন শরাবের নহর শরাবের সাগর শরাবের মেঘনা নদী শরাবের বঙ্গোপসাগর শরাবের আটলান্টিক মহাসাগর আমার সাথে চলো আমি বন্ধুর বাসায় যাব ইশারা দিবেন আর বলতে হবে না ডিসিশন ফ্রি হন কি বুঝে বলতে হবে উঠ উঠাও গাড়িতে উঠাও এত বলতে
বলেন না, শুধু ইশারা দিবে, ইশারা দেওয়ার কষ্ট দিতাম না, দিলে আসবে তো চলবে। এই জান্নাতের জন্য কি বানাইতে হবে? ঈমান আমল। বলেন কি বানাইতে হবে? আল্লাহ আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করেন। এগুলো কি কিচ্ছে কাহিনি শোনানো আপনাদেরকে? শুধুই সামনে আমাদের ঠিকানা বানান, সামনে ঠিকানা বানান। বলেন কি বলছি? বলেন এই ঠিকানা ওখানে গিয়ে বানাবেন না এখানে থাকতে পারাবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরকম কেয়ামতের মানুষ কেউ কাউকে চিনবে না, আকলের উপরে পর্দা ফেলে দেবে। আকলের উপরে কি পর্দা ফেলে, সেদিন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, শুধু নিজেকে নিয়ে। এই জন্য কেয়ামতের এক নাম গাশিয়া। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদীসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ পৌঁছেনি? হাল একটা হলো প্রশ্নবোধক, আরেকটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হলো হাল হলো বামানা কাদ তাহকিকের জন্য। তো দুই তর্জমা একসাথে করলে কি হবে? আপনার কাছে অবশ্যই কেয়ামতের খবর এসে গেছে, আপনাদের কাছে কেয়ামতের খবর কি এসে গেছে। আর আগেরটা হলো প্রশ্নবোধক বাক্য, মানুষ মানুষকে কেন বলে? অ্যাটেনশন প্লিজ, আপনি মোতাবজ্জ হন। আমরা মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করি না, কেউ আমরা বলি ভাই এটা কি জানেন আপনি, বলি না এরকম আর কি। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদীসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার খবর এসে গেছে? অথবা আপনার কাছে অবশ্যই গাশিয়ার খবর এসে গেছে। গাশিয়া কি? এবার আল্লাহ তাআলা গাশিয়ার কিয়ামতের দুই চিত্র তুলে ধরেছেন। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ কিয়ামতে এই দুই চিত্রের অধীনে, হয় প্রথম দৃশ্য অথবা দ্বিতীয় দৃশ্য। কেয়ামতে কি হবে আল্লাহ তাআলা যেন ছবি আঁকছেন। প্রথমত বেঈমান আর কাফেরদের ছবি আঁকছেন এবং বেনামাজিদের ছবি আঁকছেন। মূলত আল্লাহ তাআলা যেখানে ঈমান বলেছেন সেখানে ঈমানের সাথে আমল জুড়ে দিয়েছেন। ঈমানের সাথে আমল কি? আর যেখানে কাফের বলেছেন সেখানে আর বদ আমলের কথা বলেননি, বুঝেন নাই। ঈমানের সাথে আমল জুড়ছেন, লেকিন কুফরের সাথে গুনাহর জোরেন নাই, কুফরের সাথে নামাজ না পড়া এটা জোরেন নাই। কিন্তু ঈমানের সাথে কি জুড়ছেন? নামাজ পড়া জুড়ছেন। তখন ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করবে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করবে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কুফরি খুলুদ ফিন নারের জন্য যথেষ্ট, কুফরি চিরস্থায়ী জাহান্নামের জন্য যথেষ্ট। এখানে আর অন্য কোনো গুনার দরকার নাই। অন্য কোনো গুনার কি নাই বলে? অন্য কোনো গুনার কি নাই? অন্য কোনো গুনার এখানে আর দরকার নাই। এই জন্য কাফেরের অন্য কোনো গুনার হিসাবে হবে না। কি বলছি বলে? কাফেরের অন্য কোনো গুনার কি নাই বলে? হিসাবে না। যার যাবজ্জীবন কারাদণ্ড, আর হত্যার জন্য যার হত্যা হয়েছে তা আরেকজনকে তো চড় দিয়েছে, এর বিচারে সময় আছে না? মনে বুঝেন না, এবার মনে বুঝছে কি বলে? হত্যার জন্য কি হয়ে গেল তা আরেকজনকে চড় দিয়েছে, এই বিচারের আর সময় আছে? এই বিচারের আর সময় নেই। ওখানে কি বলে, যদি আরো মামলা থাকে জাতীয় তো বলে আসামি মৃত, শেষ, আসামি হত্যা হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, শেষ, বুঝেন না। মৃত্যুর পরেও কিন্তু এজলাস হইতে পারে, হাজার হাজার আসামি আছে, শুধু লেগে বলে দেয় আসামি মৃত, পিপি বলে দেয় আসামি মৃত, শেষ। এখানে আসামি কাফের এটা শেষ, নাউজুবিল্লাহ বলে
আসামি কাফের এই শব্দ জাহান্নামে জানেন কি বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আমাকে কুফরি থেকে হেফাজত আমিন কিন্তু মুমিনের বেলা আল্লাহ তাআলা বলেন ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেখানে ঈমান বলেছেন সেখানে নামাজ শর্ত বলেছেন সুবহানাল্লাহ আশ্চর্য না যেখানে ঈমান বলেছেন সেখানে কি নামাজ কি বলেছেন এজন্য যেখানে যেখানে জাহান্নামীদের চিত্র এটা শুধুই কাফের শব্দ নয় যেখানে জাহান্নামের চিত্র এটা শুধু কাফের নয় এখানে কি আছে কাফেরও আছে কাফের তো নিশ্চিত আর মুআযাল্লাহ ওই সমস্ত মুমিনিন আছে যারা ফরজ তরক করে যারা কি করে নামাজ রোজা হজ যাকাত পর্দা বলেন আবার বলেন এটা যেখানেই জাহান্নামের চিত্র আছে মুআযাল্লাহ এখানেই আবার এদের নামও আছে কি বলছি জাহান্নামের চিত্র আছে এখানে কাদের নাম নিশ্চিত কাফেরের নাম কি নিশ্চিত আর কাদের নাম আছে যারা মামুরাত তরক করে ফরজ তরক করে বলেন যারা কি তরক করে ফরজ তরক করে এবং যারা মুরতাকিবে কবিরা এবং যারা কবিরার মুরতাকিব কবিরা গুনাহে লিপ্ত কবিরা গুনাহে লিপ্ত এদের নাম আছে এদের নাম কি বাকি কাফের নিশ্চিত এরা অনিশ্চিত বুঝতে পারলাম না মানে কাফের কি আর বেনামাজি কি থাকতে পারে লেকিন অনিশ্চিত আল্লাহ রহমের কাছে আশা করি মাফ করে দিবে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে নিশ্চিত কাফের নিশ্চিত আর বেনামাজি আছে লেকিন আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কবরের আজাব দিয়েই তার সাজা হয়ে যেতে পারে হাসরের আজাব দিয়েই তার সাজা হয়ে যেতে পারে কি ভাই আসামিকে কি বলে কাস্টমিতে কতদিন ছিল তো কি বলে কাস্টমিতে 12 বছর আচ্ছা দাও সাজা 3 বছর বুঝেন না আর কাস্টমিতে কতদিন 12 দিন তার সাজা 12 বছর তাহলে কবর হাসর মিজান হলো জান্নাত জাহান্নামের আগে কাস্টমি আল্লাহ স্যার আজকে নতুন এলেম যেন আল্লাহ দিল আজকে কবর হাসান মিজান হলো জান্নাত জাহান্নামের আগে কি বলেন কাস্টরি বিচারের আগে কাস্টরি বিচারের আগে কি তাহলে ঈমান আর আমল যত জায়গায় কোরআন ঈমান বলেছে সাথে আমল জুড়ে দিয়েছে আর যখনই দেখবেন আমল আছে শব্দ আমল আছে এর তরজমা কিন্তু ফরজ ওয়াজিব বলেন এটা নফল রোজা না এটা কি না এটা কিন্তু নফল রোজা না অর্থাৎ নফল রোজা না রাখলে এই আয়াতের আওতাধীন হবে না বিষয়টা এমন নয় আমি বুঝাইতে পারছি না নফল নামাজ না পড়লে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নফল রোজা না রাখলেও এই আয়াতের মধ্যে থাকবে নফল নামাজ না পড়লেও এই আয়াতের মধ্যে কি তাহলে ان الذين امنوا وعملوا الصالحات ايمان ولا عمل ولا الترجمه ايمان ولا نماز ولا ايمان ولا روزه ولا ايمان ولا زكاه ولا ايمان ولا حج ولا ايمان ولا فرض ولا ايمان ولا حلال ولا سبحان الله এরপরে হলো ان الذين امنوا وعملوا الصالحات ইমান ওয়ালা নামাজ ওয়ালা এবার ইমান ওয়ালা হারাম থেকে বেঁচে থাকনে ওয়ালা কাবায়ের থেকে বেঁচে বেঁচে থাকনে ওয়ালা কাবায়ের থেকে বাঁচনে ওয়ালা কাবায়ের থেকে কি কাবায়ের কবিরা শাখা এক নাম্বার আল কিন দিতে বলা জেনা কবিরা চুরি কবিরা ডাকাতি কবিরা জুলুম কবিরা হত্যা করা কবিরা মিথ্যা হওয়া দেওয়া কবিরা সাবাতু মিনাল মুহলিকাত এই সাতটা হলো চিহ্নিত কবিরা বলেন আর এগুলোর সাথে আরো হাজারো আছে আল্লামা ইবনুল জাওজির একটা কিতাব আছে আল কাবায় এখানে সবচেয়ে তিনি চিহ্নিত করেছেন আল কাবায় এটা বাংলা পাওয়া যায় কবিরা গুনাহ সমূহ এটা সংগ্রহ করবেন এটা কি করতে হবে
এটা সম্ভব উত্তর, আর না জানলে বাঁচবো কিভাবে? তাইলে কেয়ামতের দৃশ্য হবে দুই ধরনের, কয় ধরনের দৃশ্য? জাহান্নামীদের দৃশ্য, জান্নাতীদের দৃশ্য। এবার জাহান্নামী কারা? নিশ্চিত কারা? কাফের মুশরিক নিশ্চিত জাহান্নামী। যদি কোনো মুসলমানের আকীদা এমন হয় কাফের মুশরিকও কোনোদিন জান্নাতে যাবে, এই মুসলমান কাফের, কোন কাফের জান্নাতে যাবে না, বলেন কাফেরের জন্য বেঈমানের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব কতটা? হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, মরুভূমির ওট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ যতটা অসম্ভব, এতটা অসম্ভব উদাহরণের পরে যদি কেউ মনে করে কাফের জান্নাতে যাবে তো তার ঈমান থাকে কি? তার ঈমান নাই, তার ঈমান কি? না, উদারপন্থী মুসলমান না, উদারপন্থী মুসলমান বলতে কোনো শব্দ নাই, বলেন পাগলা কুকুরকে আদর করে সে উদারপন্থী মানুষ না, সে অনেক সাহসী মানুষ, পাগলা কুকুরকে আদর করতেছে, এটা মাতার দোষ আছে, কে জবাব দিছে? স্যার আপনি জবাব দিচ্ছেন, পাগলা কুকুরকে আদর করে সে কি বলেন? এটা মাতার দোষ আছে, এই যে উদারপন্থী, এখানে উদারপন্থী কোনো শব্দ নাই, কি মসজিদে আল্লাহ আল্লাহ মন্দিরে রাম নাম উদারপন্থী, এই উদারপন্থী কোনো শব্দ নাই, উদারপন্থী কি নাই বলেন? উদারপন্থী কোনো কি নাই শব্দ নাই? হ্যাঁ, দুর্গাতে গেলে দুর্গার প্রশংসা, দরগাতে গেলে দরগার প্রশংসা, মসজিদে আসলে হুজুরের প্রশংসা, উদারপন্থী কোনো শব্দ নাই, অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই, অর্ধেক হালাল বলতে কোনো কি নাই? অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই, অর্ধেক হালাল বলতে কোনো শব্দ আছে? হয় হালাল নয় কি, হয় ঈমান নয় কুফর। আমরা আজকে কি শিখলাম? যেখানেই জাহান্নামের চিত্র এখানে কাদের নাম নিশ্চিত? বেঈমান। এরপরে কাদের নাম সম্ভাবনা? বেনামাজ। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন এলে? قالوا لم نكن من المصلين, আমরা নামাজ পড়তাম না। আর কি কোনো গুনাহ ছিল? আর কোনো গুনাহ ছিল কি না? আর হাজারো গুনাহ ছিল কি না? লেকিন এখানে কি বলবে? لم نكن من المصلين, তাহলে হইতে পারে আজ দুই তরজমা, কাফের বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, কাফের বলবে আমরা নামাজে ছিলাম না, আর মুমিন জাহান্নামী বলবে আমরা নামাজে ছিলাম না। তাহলে মুমিন বলবে নামাজে ছিলাম না, এটা তো বুঝে আসে, কিন্তু কাফের বলবে নামাজে ছিলাম না, এটা তো বুঝে আসে না, কাফের তো কাফের। তাহলে তরজমা কি? লাম নাকুম মিনাল মুসাল্লিন অর্থ হলো লাম নাকুম মুতাকিদি সালা, আমরা আমাদের জীবনকে নামাজকে ফরজ হিসাবে বরণ করতে পারি নাই, আমরা নামাজকে ফরজ হিসাবে গ্রহণ করি নাই, বলেন, কিন্তু মুমিন ফরজ হিসাবে গ্রহণ করতে পারে নাই। যদি ফরজ হিসাবে গ্রহণ না করে তাহলে তো কাফের। ফরজ হিসাবে গ্রহণ করা এটা এক ফরজ, আর নামাজ পড়া আরেক ফরজ। রোজাকে ফরজ হিসাবে গ্রহণ করা কি, আর না পড়া রাখা আরেক ফরজ। আচ্ছা, এমনি স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে, এরা ঈদের নামাজে যায় না? যা তো, অধিকাংশ যায়। এরা এমনি ঈদের নতুন জামা পরে পরে, এরা কি দামি জামা কিনে? হ্যাঁ, তো ঈদের দামে দামি জামা কিনলো কেন? আচ্ছা, এরাও কি ঢাকা শহরের বড় বড় নাস্তিক গুলো? আমি কোরবানিতে গরু তো জবাই করে না, আপনি না নাস্তিক, আপনি কোরবানি করেন কেন? কি ভাড়া? হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে গাশিয়ার খবর কি এসে গেছে? গাশিয়াতে দুই ধরনের মানুষ হবে, দুই ধরনের চেহারা হবে, চেহারা হবে কয় ধরনের? বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন কিছু চেহারা হবে খাশিয়া, বড় লাঞ্ছিত, বড় কি খাশিয়া মানে লাঞ্ছনার চূড়ান্ত সীমা, বলেন
খাসিয়ার কোনো উদাহরণ পৃথিবীতে কোনো মস্তিষ্ক না দেয়া সম্ভব না কোনো মস্তিষ্কে বোঝা সম্ভব। এটার উদাহরণ কেমন হবে, পৃথিবীতে কত লাঞ্ছিতের উদাহরণ আপনি দিবেন, কোন লাঞ্ছিতের উদাহরণ আপনি দিবেন? আর খাসিয়ার যে লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে এটা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কি পরিমাণ লাঞ্ছিত হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কিছু কেউ, বাকি এই লাঞ্ছিত খাসিয়ার মধ্যে দ্বারা যা হবে শ্রেণীবিন্যাস হবে, কি হবে, সকলে এক ধরনের লাঞ্ছিত হবে। এখানে আবার ক্লাস আছে, ক্লাসিফিকেশন আছে, এখানে আবার ধারাবাহিকতা আছে, শ্রেণীবিন্যাস আছে, কি আছে, এই শ্রেণীবিন্যাস হবে দুনিয়াতে আবার বদামলের উদাহরণ হিসেবে। বদামল কি হিসাবে? সেদিন কুটি কুটি চেহারা হবে, হাজার অগণিত চেহারা হবে খাসা। খাসার তার সময় কি বলছি, লাঞ্ছিত। আল্লাহ তাআলা বলেন এদের এরা কেমন হবে জানো, এরা হবে আমিলাতুন নাসিবা, এরা হবে আমিলাতুন, আমিলা মানে নিরবচ্ছিন্ন আমলকারী, নিরবচ্ছিন্ন আমলকারী, আর নাসিবাতুন মানে ক্লান্ত। আমাদের ভাষা যেটাকে বলে কলুর বলদ, কলুর বলদ, কলুর বলদ অর্থ কি, নিষ্ফল চেষ্টা, নিষ্ফল। আচ্ছা গরুটা যে চাষ করে, গরুটা যে লাঙ্গল কাঁধে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলো, বিনিময়ে গরু কি পেল, কিছু পাইছে, খানা, খানা, খানা তো যে মেহনত করে না, তো যে লাঙ্গল চড়ায় নাই সেও তো কি, যে গরু কি বলে গাড়ি চালা চালা, যে গরু গাড়ি টানে অথবা গরুর গাড়ি টানে, গরুর গাড়ি কি, গরুর গাড়ি টানে, এই গরুর বিকেল বেলা গরু কেমন, আচ্ছা ক্লান্তিটা কেমন, অবসাদটা কেমন, দেখি প্রাপ্তিটা কি। পৃথিবীর সমস্ত কাফের, পৃথিবীর সমস্ত বেঈমানের জীবনের উদাহরণ, পৃথিবীর সমস্ত বেনামাজি আর বেরোজগারির জীবনের উদাহরণ হলো এই কলুর বলদের মতো, বলেন না নাউজুবিল্লাহ। দিন ভর মেহনত আর সন্ধ্যাবেলা আর বিকেল বেলা শুধুই ক্লান্তি, শেষ তো শুধু জবে, তার জীবনের প্রাপ্তি বলতে কিছু নাই, তাকে দিয়ে মালিক এত কিছু করলো দেখি তার ঘরে কিন্তু মশারি কাটায় নাই, বলেন, তাকে দিয়ে এত কিছু করলো তাকে কিন্তু বিকেল বেলা এক কিলো দুধ খেতে দেয় না, দিছে তার জন্য প্রাপ্তি, ওই যে করে না সেও যা সেও থাক, যে গালি টানে না সে যা পাইছে তেও তা পাইছে, কিন্তু এই পাওয়া তো পাওয়া না, কথা বুঝেন না, খুব হু বেঈমানের উদাহরণ হলো এমন, আমিলা তুমি নিরবচ্ছিন্ন মেহনত করবে, আমিলা তুমি নিরবচ্ছিন্ন মেহনত করে, আর না সেবা তুমি বিনিময়ে শুধুই ক্লান্ত, শুধু কি বলেন, মেহনতকারী ক্লান্ত বলেন। আচ্ছা এই শব্দ, এই শব্দ কি পরিমাণ ভয়াবহ শব্দ, এখন তো আমি আমার তর্জমা, আমার ভাবও নাই, আমার আবেগও নাই, আমার ভাষাও নাই, আমি বললাম আমলাতুন মানে মেহনতকারী আর নাসেবাতুন মানে ক্লান্ত, এবার বলেন তো দেখি সারা জীবন, যেমন ধরেন হিন্দুদের ঠাকুর ভুলো, যেমন ধরেন বৌদ্ধদের ভ্রান্ত গুলো, যেমন ধরেন খ্রিস্টানদের পাদ্রিগুলো, যেমন ধরেন ইহুদিদের পোপগুলো, এরা সারা জীবনে আল্লাহ পাওয়ার জন্য কি পরিমাণ মুজাহাদা আর কি পরিমাণ চেষ্টা, লেকিন শেষ ফল গিয়ে দেখবে কিছুই নাই, গিয়ে দেখবে কি নাই, এবার চেষ্টার মোকাবেলা যা পেল, চেষ্টার মোকাবেলা যখন কিছু দেখলো না তখন লজ্জাটা কেমন আর পরিশ্রমটা কেমন, ক্লান্তিটা কেমন। আমাদের দেশে এই মাজারে গেলে দেখবেন কিছু মানুষ লালসালু ভিন্দে আছে না, আচ্ছা কি পরিমাণ কষ্ট হয়ে গেছে জীবনের উপরে, ঘর নাই, বিবি নাই, গাঞ্জা ছাড়া কিছু নাই, এই বাংলাদেশে টাকনা বাজে তেঁতুলের উৎস থেকে পাতুলের যত মাজার আছে, যত কি আছে, যত মাজার আছে সব মাজারে এরকম বিশেষ পাগল আছে না, এরা যে কোন শ্রেণী, এরা মানুষের মধ্যে কোন জাতির মধ্যে পড়ে, এটা কোন মানুষের মধ্যে পড়ে,
আমার মাঝে মাঝে বুঝে ধরে না এদেরকে নিয়ে কি কেউ ফিকির করতে বলে নাই যে এদেরকে কিভাবে সমাজমুখী করা যায় এভাবে কিভাবে এদেরকে কিভাবে মানুষ করা যায় এটা কি মানুষের কাতার এদের নাম পড়ে আমি দরগাত গেছি সব পাগল আমার লগে মুসাফা করতে লাইন ধরছে আমার ডরে আমি অস্থির হয়ে গেছি এই সটলা সটলা কলকিওয়ালা পটলা দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে এরা সমাজ নিয়ে অনেক ব্যস্ত পোল নিয়ে ব্যস্ত রাস্তা নিয়ে ব্যস্ত মাঠ নিয়ে ব্যস্ত কিন্তু এই মানুষগুলো জোরের টাইম পায় না এরকম কিছু মানুষ আছে না এরা হলো আমিলাতুন নাসিবা তবে বলবি সমাজের জন্য কাজ করা দরকার নাই ওমা তো সমাজের জন্য কাজ করতে গেছে নামাজ ভুলে গিয়া বুঝেন না কথা মাথা আজকাল কিন্তু উঠে গেছে হুজুর আমি যা তো এমনি এদে যদি হুজুর কথা ফুল না বানাতে তার না আইতেন কি দিয়ে তো এই ব্যাটারে কইছে ফুল বানা নামাজ পড়িস না পুলো বানাও নামাজও পড়ো কি বলছি বলে রাস্তাও বানাও নামাজ পড়ো রাস্তা যারা শ্রমিক আছে এই দেশে যারা ভবনগুলো বানায় মিস্ত্রি আছে বলেন এই দিন কোন এক শহরে আমরা মাগরিব পড়তে ঢুকছি আমরা রোজা ছিলাম তো গাড়িতে বসে একটু ইফতার করছি মাগরিবের আজানের দুই এক মিনিট পরে নামছি দেখি যে তিন চারজন মানুষ আস্তে করে বাইরে যেতেছে মসজিদের সামনে থেকে বাইরে যাচ্ছে এই বললাম ভাই মাগরিবের আজান ভাই নামাজটা পড়ে হুজুর সামনে তো গেছে গা আমার দিলে একটু চোট লাগছে আমি আরেকজনকে বললাম ভাই এরা কারা হুজুর এরা মসজিদের দোতলা কাজ করে ওই একজনকে বলতেছে চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না কি যে বলেন আমার ভাতিজা তো মসজিদেই থাকে ভাতিজা কোথায় থাকে ভাতিজা মসজিদের রাজমিস্ত্রি এই রাজমিস্ত্রিকে নামাজ পড়তে বাধা দিল কে এই রাজমিস্ত্রির জুগালি আর হেলপার সে কেন নামাজ পড়ে না রাস্তা যারা শ্রম দেয় তারা কেন নামাজ পড়ে না এই রিক্সাওয়ালাগুলো কেন নামাজ পড়ে না এই সিএনজিওয়ালাগুলো কেন নামাজ পড়ে না পৃথিবীতে যেই যত কাজ করুক যে যত কাজ করুক সুইফার থেকে সচিব যে যত কাজ করুক বলেন কি বলছি বলে নামাজ নাই রোজা নাই এদের উদাহরণ আমিলাতুন নাস বলেন আজকে কি মুখস্থ হয়েছে সবার কি এটা কে এটা কি বলেন এটা জীবনের পরন্ত বেলায় এটা জীবনের শেষ বেলায় শুধুই নাস ও শুধুই বলবে আ আমার কিছু না কি বলবে বলেন তো এটা হলো আমিলাতুন নাসিবা একটার যুব হলো দুনিয়াতে দুনিয়াতে নিরবচ্ছিন্ন কাজ শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আর না আছে বা নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা পৃথিবীতে ইমান আমল ছাড়া আর যত ব্যস্ততা আছে সব কিছু হলো আমেলা তুলে এবার বলুন তো এক শব্দ পৃথিবীতে কি পরিমাণ ব্যাপকতা রাখে বলেন এটা কোরআন সুবহানাল্লাহ এটা কি পৃথিবীর কাউকে কেউ কোন ভাষাতেই বোঝাতে পারবে আমরা জীবনে আমি জীবনে কতবার পড়ছি সূরা গাশিয়া নামাজে আপনি জীবনে কতবার পড়ছেন সূরা গাশিয়া নামাজে লেকিন যখন ভাবতে শুরু করছি তখন দেখি যে এক এক শব্দই তো জীবন বদলে দিতে পারে কেন রাসূল প্রতি সপ্তাহে এটা পড়তেন আর সাহাবাকে আমাকে মনে করাতেন ইমান ছাড়া পৃথিবীর যত চেষ্টা সবগুলো আমেলাতুন নাসিবা
নামাজ ছাড়া পৃথিবীতে যত চেষ্টা সবগুলো আমলাতুন নাসিবা, রোজা ছাড়া পৃথিবীতে যত মেহনত সবগুলো আমলাতুন নাসিবা, সমাজের যত কর্ম আছে ঈমান ও আমল ছাড়া আমলাতুন নাসিবা। আর যদি সমাজের সমস্ত কর্মগুলো ঈমান আমল ঠিক থাকে, ফি ঈশাতির রাদিয়া, এর বিকল্প চিত্র সামনে আছে। সুবহানাল্লাহ, বিকল্প চিত্র কোথায় আছে? এর মোকাবিল চিত্র, অল্টারনেট চিত্র সামনে আছে। আমাদের দেশে রিক্সাওয়ালা গুলো কি পরিমাণ পরিশ্রম করে, ওদের হাজারো বেতন, কিন্তু আমাদের ইমাম সাহেবের হাজারো ইনকাম কিন্তু আমার ইনকামের চেয়ে বেশি। আপনাদের খতিবের বেতনের চেয়ে কিন্তু রিক্সাওয়ালার ইনকামের চেয়ে বেশি, সেটা তো এসব কয় না, বাড়ান একদম আমরা কইছি আর কি। বাস্তব না বাস্তব, দেখুন জীবনযাত্রা কি এক, জীবনযাত্রা এক, দুনিয়াতে যদি এক না হয় আখরাতে এক হবে ইনশাআল্লাহ। আশ্চর্য না, দুনিয়াতে এক, হ্যাঁ আখরাতে এক হবে। হ্যাঁ, আমিলাতুন নাসিবা, কতক চেহারা হবে বড় লাঞ্ছিত, নিরবচ্ছিন্ন চেষ্টা সত্ত্বেও নিরবচ্ছিন্ন ক্লান্ত, নিরবচ্ছিন্ন চেষ্টা সত্ত্বেও কি নিরবচ্ছিন্ন ক্লান্ত, নামাজ ছাড়া জীবন, নামাজ ছাড়া জীবন বিপলে, শুধু ব্যর্থ মনোরথ, শুধুই কি শুধুই ব্যর্থ, শুধুই বিফল, শুধুই ব্যর্থ, শুধুই। আচ্ছা, ছেলে বাবাকে ঘর থেকে বের করে দেয় এরকম নজির এদেশে আছে না? তো বাবার করা বাড়ি থেকে ছেলে তাকে বের করে দিল কেন? বলেন আমিলাতুন নাসিবা, বলেন এরকম উদাহরণ এদেশে আছে না? সৌদি আরবে হাজার হাজার মালিককে কর্মচারী বের করে, আরে সৌদি আরবের যে কফিন মালিককে, দোকানের মালিককে আসতে বের করে, অর্থাৎ সুন্দর মতো মালিকে গিয়ে গাড়ি নিয়ে তার দোকানের সামনে দাঁড়িয়েছে, দোকানে আছে 2 কোটি রিয়ালের মাল। এবার বাংলাদেশি ব্যবসায়ী কয় দিকে আসছে, তুই একটু গাড়ি তুলছে, গাড়ি তুলছে, ওটি গাড়ি লক করে দিচ্ছে, তো তুই গাড়ি থাক, সে তাকায় আসছে। এবার মালিকে একটা ট্রাক আনেছে, আনি সব মাল উঠে লেছে, এবার গাড়ি ঘুরে দিকে যা। আচ্ছা, এই দৃশ্যটা কেমন? দেখি একটা দুটা দৃশ্য না, হাজারো দৃশ্য। কেন এখন দেশে এসে দৌড় দেয় কফিল খারাপ, কিন্তু কফিল খারাপ হয়েছে পরে, আগে নিজে আমেলা তুলে আসে। একটা উদাহরণ দিলাম আর কি, একটা কি দিলাম আর কি, একটা উদাহরণ দিলাম আর কি, আমার বাবার ফিটি থেকে আমাকে বঞ্চিত করছে, কিন্তু এই বঞ্চনা আসলে এই বঞ্চনা যে করছে সে নয়, সে একটা মাধ্যম হয়েছে। এতে প্রত্যেক জলেমকে আল্লাহ তাআলা আরো বড় জলেমকে শেষ করে। আচ্ছা, নাৎসিরা হিটলার ইহুদিদের উপরে কি পরিমাণ জুলুম করছে? সেদিন যদি হিটলারে এই জুলুমটা না করতো, আজকে ইহুদিরা পৃথিবীতে কেমন জুলুম করত? এবার বলেন হিটলারের জন্য কি করা দরকার? হিটলারকে মরণ উত্তর ইয়াহুদি হত্যার জন্য নোবেল দেওয়া দরকার, মরণ উত্তর বলেন এটাকে বিফোর ডেথ, আফটার ডেথ মরণ উত্তর বলেন, মরণ উত্তর তাকে স্বর্ণ পদক দেওয়া দরকার, তাকে মরণ উত্তর সারা পৃথিবী মিলে তাকে মরণ উত্তর কি দেওয়া দরকার? সে কি কাজটা না করলো? আর বাকি এই 2-4টা ডিমের বাচ্চা আন্ডার বাচ্চা রেখে গেছে, এটার এটার নির্যাতনে সারা পৃথিবী অপুষ্ট, সারা পৃথিবীতে যে কোনো দার্শনিক, মুসলমান দার্শনিক, মুসলমান বৈজ্ঞানিক, মুসলমান গবেষক, সারা দুনিয়াতে যে উঠছে তার হত্যার পেছনে আমি তো, আমার তো ভয় হয় যে যদি শুনেন অ্যাক্সিডেন্টে মুস্তাফা মারা গেছে, বুঝবেন যে
গিয়ে দায় ফজলুল ইয়াহুদি দায় ফজলুল এটা নিশ্চিত করে ফেলছে এটা কি করে ফেলছে নিশ্চিত করে ফেলছে তা আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার দস্তুর সব জালেমকে বড় জালেম দিয়ে শেষ করে বলেন কি বলছি বলেন সব জালেমকে কি দিয়ে শেষ করে বড় জালেম দিয়া শেষ করে এজন্য আমিলাতুন নাসিবা ঈমান আমল ছাড়া যত চেষ্টা সব হলো আমিলাতুন নাসিবা নামাজ ছাড়া যত চেষ্টা সব হলো আমিলাতুন নাসিবা ঈমান ছাড়া যত চেষ্টা বলেন তাহলে এই পৃথিবীর সমস্ত পাদ্রীদের চেষ্টা পৃথিবীর বৌদ্ধরা তাদের ধর্মগুরুকে বলে ভ্রান্ত কি শব্দ বানাইছে নিজেরা নিজেদের কত ভ্রান্ত আশ্চর্য কথা কি পরিমাণ কষ্টটা করে জীবনে কখনো গোস্ত খায় না জীবনে কখনো ভালো কিছু খায় না সস্তা পাওয়ার আশা লেকিন নিষ্ফল চেষ্টা বলেন সিন মেরে দিচ্ছে নিষ্ফল চেষ্টা এটা কি মুখস্থ করতে পারেন না শব্দটা যদি এক শব্দের মধ্যে থেকে যায় কেমনে হবে আমি তো পুরা সুরা পড়ার নিয়ত করছি পৃথিবীর আগুন মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় আর এই জাহান্নামের আগুন জীবনে কখনো ঠান্ডা হবে না এই জন্য এটা জ্বলন্ত উত্তপ্ত গরমের শেষ সীমায় পৌঁছে গেছে যে গরম পানি আচ্ছা তিন দিন যদি একাধারে আপনার আপনার বাথরুমের হিটারটা বাথরুমের গিজারটা লাগায় রাখেন তিন দিন এবার বলেন তো তিন দিন পরে পানিটা কেমন হবে এবার এক সপ্তাহ এবার দশ দিন এবার জাহান্নামের শুরু দিন থেকে আজ পর্যন্ত যে আগুন জ্বলছে আর জ্বলছে এই আগুনের পানিটা কেমন হবে এখন এটা কি কোনো কল্পনা দিয়ে বোঝানো যাবে কেউ কাউকে এটা কি পৃথিবীর কেউ কাউকে কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবে সেদিন গরমাত্ম পানি তাকে পান করানো হবে ليس لهم طعام الا من ضريع ضريع মানে হলো একটা কাটা গুলমো একটা কাটা গাছ যেটা আসামুল খাতন যেটা বিষাক্ত কাটা পৃথিবীর কোন জানোয়ার যে কাটাটা খায় না পৃথিবীর কোন জানোয়ার যে কাটাটা কি করে না খায় না এটা আরবের মরুভূমিতে বিছানা বিছানো আছে মরুভূমিতে বিছানো আছে জমিনের সাথে এতে থাকে জমিনের সাথে কি ওট এটা থেকে দূরে থাকে ওট এটা থেকে কি দূরে থাকে কোন জানোয়ার এতে কি বিচরণ করে না এই কাঁটাটা যখন শুকিয়ে যায় এটাকে বলে দরি কি বলে আল্লাহ তাআলা বলেন এখন এই দরি কি সেই দরি এটা বোঝাবার জন্য বলছে এই কাঁটা কি বিক্রি করার জন্য বলছে বলেন বোঝাবার জন্য এই কাঁটা বোঝাবার জন্য এটা জাহান্নামের কাঁটা এটা জাহান্নামের কি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি দরি ছাড়া তাদের জন্য আর কোনো খাবার নাই লা ইউসমিনু যে খাবার দিয়ে তারা মোটা তাজাও হবে না ওয়ালা ইউগনি মিন জু খুদাও নিবারিত হবে না খুদাও কি এখানে একটু চিত্র তুলে ধরছে যে আপনার কাছে কি গাশিয়ার খবর এসে গেছে গাশিয়া কি জিনিস জানেন সেদিন কত চেহারা হবে বড় লাঞ্ছিত এরা হবে বড় আমলা তুমি বড় কর্মঠ নাসিবা তুমি বড় ক্লান্ত আর এরা সেদিন উত্তপ্ত আগুনে প্রবেশ করবে তাদেরকে পান করানো হবে উৎফুটন্ত পানি আর তাদের জন্য কোনো খাদ্য হবে না দরি ছাড়া আর এটা দিয়ে তাদের সুস্থতাও হবে না শরীরও হবে না আর ক্ষুধাও নিবারিত হবে না নাউজুবিল্লাহ বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার اللهم اجرنا من النار এই গেল এক ধরনের লোকদের চিত্র এর বিপরীতে উজুহুম ইয়াউমা ইদিন নাঈমা
ওইদিকে যেমন খাশিয়া এদিকে নাঈমা খাশিয়া মানে লাঞ্ছনার চূড়ান্ত সীমা আর নাঈমা মানে উৎফুল্লের চূড়ান্ত সীমা ওটা অপমানের শেষ সীমা এটা খুশির শেষ সীমা এটা আনন্দের শেষ সীমা এটা আনন্দের কি আনন্দের শেষ সীমা দেখবেন আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে তো তার অভিষেক অনুষ্ঠান তাকে প্রেসিডেন্ট মুকুট পরায় আর সে এখান থেকে গিয়ে সাংবাদিককে কি দেয় সাক্ষাৎকার দেয় এটা আমার জীবনের শ্রেষ্ঠ বলে কি বলে এটা আমার জীবনের কি একজন মুমিনের দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন হলো ওইটা যেদিন তার পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে নাই যেদিন তার ফেরেশতা তার কোনো গুনাহ লেখে নাই এটা একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কি বলছি বলে মুখস্থ করে যেদিন তার আর কি ফেরেশতা তার কোনো গুনাহ আমার প্রিয় ওস্তাদ হযরত নানু পুরী রহমতুল্লাহ আলাইহ আমার প্রিয় মুর্শিদ আর বর্তমানে আমার একজন ওস্তাদ জীবিত আছে হযরত মাওলানা হারুন আল মাদানী হুজুরকে দেখলে আপনি বলবেন আমার মনে হয় ফেরেশতাই না জীবনে কোনো গুনাহ লেখে না হায় কি পরিমাণ সুন্দর তার আখলাক কি পরিমাণ সুন্দর তার আমাল কি পরিমাণ সুন্দর তার কথা হুজুরকে দেখলেন বুঝা যায় যে সাহাবা কেমন এমন ছিল সাহাবা কেরাম কেমন ছিলেন এমন ছিল আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান আমিন কি ভাই